নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। চাকুরি নিয়মিতকরণে সরব বন বিভাগের ক্যাজুয়াল কর্মীরা, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। দয়াপুরে পুকুরে ডুবে মৃত্যু এক ব্যক্তির, আধ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার। করোনা আবহে এবারও সড়কে ঘুরেনি রথের চাকা, তবে রয়েছে বিশেষ পূজার্চনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চাকুরি নিয়মিত করার দাবিতে ফের সরব হলেন বন বিভাগের ক্যাজুয়াল কর্মীরা। সোমবার এ মর্মে বিভাগের প্রিন্সিপাল চিফ কনজারভেটরের কাছে এক স্মারকপত্র প্রদান করেন কাছাড় জেলার ক্যাজুয়াল কর্মীরা। এদিন ডিএফও সানি দেও চৌধুরীর হাতে স্মারকপত্র তুলে দেন তারা। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন রাজীব কুমার সিং, মজিবুল ইসলাম লস্কর, রতন বিশ্বাস সহ অনেকে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কর্মীরা বলেন, বিনা পারিশ্রমিকে দীর্ঘ 15-20 বছর ধরে কাজ করে যাচ্ছেন তারা। 2006 সালের 1 সেপ্টেম্বর সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে ক্যাজুয়াল কর্মীদের চাকুরি নিয়মিত করা হবে, কিন্তু তা সত্ত্বেও দীর্ঘ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে বর্তমানে ক্যাজুয়াল কর্মীদের জীবনযাপনে চরম আধার নেমে এসেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে যৎসামান্য টাকায় কাজ করা কর্মীদের পরিবার প্রতিপালনের ন্যূনতম চাহিদা পূরণে হিমশিম খেতে হচ্ছে। চাকুরি নিয়মিত হবে এই আশায় দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। বিভাগীয় চিফ কনজারভেটর তাদের দাবি বিবেচনা করে সরকারের কাছে তুলে ধরবেন বলে তারা আশাবাদী। পাশাপাশি বিষয়টি নিয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেন। 15-20 বছর থেকে আমরা যে মাসে যে কাজ করে আইতেছি, আমরা তো যে আমরা আগে 2017 সাল থেকে আমরা মানে 2014 সাল থেকে আমরা মানে কাগজগুলো আমরা নিয়মিত করার লাগিয়া অফিসে কাগজ আমরা জমা দিয়েছি, প্লাস অফিসেও আমরা চাইছি, আমরা জমা করছি, কিন্তু আজ পর্যন্ত আমরা পাইছি। এখন কি জানো খরচটা যে জায়গাতে আমরা এখন ফরেস্ট ডিপার্টমেন্টও খালি বাইর হয়েছে, যে আমরা আগে একটু দিবার লাগে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ চাই। আসামের মন্ত্রীর সাথে কোনো কথার কাছে আজ এখন আমরা ঢুকছি, গিয়া আমরা মেমোরেন্ডাম দুইটা ডিসিপি মানে টু ডিভিশনাল ফরেস্ট অফিসার ও মানে ও চিফ কনজারভেটর ও ডিসি শেফ আমরা দিয়া দিয়েছি, মেমোরেন্ডাম দুইটা দিয়েছি আমরা। বাগানের জলাশয়ে স্নান করতে গিয়ে সলিল সমাধি হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উদারবন থানার অন্তর্গত দয়াপুর চা বাগানে। সোমবার বেলা আনুমানিক 3টা নাগাদ দয়াপুর বাগানের বাসিন্দা মৃত মণিলাল কুয়ারের ছেলে শ্রীধর কুয়ার বাগানের মেশিন ঘরের পাশে থাকা জলাশয়ে স্নান করতে গেলে জলে তলিয়ে যান। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়দের তরফে বিষয়টি জানানো হয় উদারবন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারবন থানার ওসি প্রদীপ হালুই সহ এসএফআই অঙ্কুর শইকিয়া। তারা শ্রীধর কুয়ারকে উদ্ধারের জন্য খবর দেন এসডিআরএফ বাহিনীকে। 4টা নাগাদ ঘটনাস্থলে ছুটে আসে এসডিআরএফ। প্রায় আধ ঘন্টা তল্লাশির পর শ্রীধর কুয়ারের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন তারা। পরে মৃতদেহটি উদারবন থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। দয়াপুর চা বাগানের অন্তর্গত চা বাগানের মেশিন ঘরের নিচে একটি তালাবে শ্রীধর কৌর নামের এক ব্যক্তি 45 বছরের, ওনার বাবার নাম মণিলাল কৌর, ও সাঁতার কাটতে নেমে ওর সলিল সমাধি হয়ে যায় 3টার সময় বেলা। 3:30 সময় উদারবন থানায় খবর গেলে উদারবন থানার মাননীয় ওসি মহাশয় প্রদীপ হালুই, উনি তৎক্ষণাৎ এসডিআরএফকে ফোন করেন এবং বিডিপিকে খবর দেন, এবং আমি বিডিপির শামসুলক লস্কর আমাকেও খবর দেন বিডিপি লাগিয়ে তড়ি ঘড়ি এখানে ব্যবস্থা করার জন্য। তো আমার থানার শইকিয়া স্যার উনি দলবল নিয়ে এসে এসডিআরএফ এসে এখানে তালাশি অভিযান শুরু করেন। মাত্র 20 মিনিটের ব্যবধানে মৃতদেহটি জল থেকে উদ্ধার করা হয়। উদারবন থানা কর্তৃপক্ষকে অশেষ অশেষ ধন্যবাদ যে অতি সত্বর আমাদের একজন মৃত ব্যক্তিকে তোলা হয়েছে এবং এখানে এলাকার শান্তিপূর্ণ হয়েছে।
বিগত বছরের মতো এবছরও করোনা সংক্রমণের ভয়াবহতা থাকার জন্য ঘুরেনি রথের চাকা। সনাতন ধর্মের বিশ্বাস মতো প্রভু জগন্নাথের রথের দড়ি স্পর্শ করলে পুণ্যলাভ হয়, কিন্তু সেই বিষয় থেকে এবারও বঞ্চিত থাকতে হয়েছে অগণিত ভক্তদের। বিগত দুটি বছর থেকে করোনা অতিমারীর সংক্রমণের ভয়াবহতা ও সীমিত লকডাউন থাকার ফলে রথের চাকা ঘুরেনি। তবে প্রথা অনুযায়ী এদিন বিশেষ পূজা, ভোগ ইত্যাদি প্রভু জগন্নাথের জন্য নিবেদন করা হয়। বিভিন্ন মঠ, আখড়া ইত্যাদিতে শিলচর শহরের প্রায় সবকটি আখড়া থেকে এবারও দেখা যায়নি রথ। প্রতিটি সড়কেই ছিল ফাঁকা। ইসকন, শ্যামসুন্দর, আখড়া, রাধামাধব আখড়া ইত্যাদি ধর্মীয় স্থান থেকে প্রভু জগন্নাথের রথ বেরোয়নি বলে জানা যায়। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরো ৫৫ জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এদের পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল ৫টার সময় শিলচর মেডিকেল কলেজে ৪৪ জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। ৪৯ জন পেশেন্ট কোভিড আইসিউতে আছেন এবং ৪৫ জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। ১২ জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ৬২ জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ১৩ জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং ১৪ জন পেশেন্ট মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত ২৪ ঘন্টায় ১০টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর ৮টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। বৃক্ষরোপণ অভিযান অব্যাহত রেখেছে সিআরপিএফ, আইএসটির ব্রেভো বাহিনী। সোমবার রামনগর থেকে কাঁঠাল রোড অবধি বাইপাসের দুধারে সবুজায়নের লক্ষ্য নিয়ে নিম, কাঁঠাল, দেবদারু ইত্যাদি গাছের চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছেন শিলচর আইএসবিটিতে থাকা ওসি ব্রেভো, ১৪৭ আইএসপিটি জোয়ানরাও। গত জুন মাসে প্রথম দফায় প্রায় ৯০০ বৃক্ষরোপণ করেন তারা। পরে আরও ১২০০ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে আধিকারিক এস ভূমিকে নেতৃত্বে এদিন ভোরবেলায় বাইপাসে কাজ চালিয়ে যান জওয়ানরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, যে B-147 ব্যাটালিয়ন আইএসটিটি শিলচর মে যে স্টেশন হ্যায় উন কোম্পানিকে ৯০০ পৌধা লাগানো কাজ লক্ষ্য দিয়া গিয়া, যো কি হাম ৩০ জুন তক ৯০০ পৌধা লাগানো কাজ লক্ষ্য হাম পুরা কর চুকে। ইসকি এলাভা আর ১২০০ পৌধা লাগানো কাজ হামকো লক্ষ্য দিয়া গিয়া আর হাম ইসকো ১২০০ পৌধা কো উমিদ করতে কি জুলাই মাহ তক অন্ত তক হাম ইসকো পুরা কর লেঙ্গে। জেসে কি ভারত ইয়ে সরকার দ্বারা সময় সময় পর বতায়া যা রা হ্যা যে হামারি দেশ কো পলুশন মুক্ত বানানা হ্যায়। পলুশন মুক্ত হাম কেসে বানায়েঙ্গে, হাম পৌধা লাগায়েঙ্গে, পেড় লাগায়েঙ্গে, উসসে হরিয়ালি আয়েগা, উসসে পলুশন মুক্ত হোগা। তো ইয়ে হামনে তান লিয়া যে হাম সব মিল করকে ইস দেশ কো পলুশন মুক্ত বানানা হ্যায়। জেসে কি কোভিড ১৯ কে দৌরান আর কুছ দিন পহলে আপনি দেখাই দিয়া যে অক্সিজেন কা বহুত হি জাদা জরুরত থা হামারা দেশ কা আন্দর মে, অক্সিজেন কা কারণ বহুত সারে ঘটনা হামারা দেশ কা আন্দর মে হুয়া হ্যায়। হাম হামারি ব্যাটালিয়ন কে শ্রী ইয়ে কমান্ডেন্ট শ্রী অরুণ কুমার মিনা আর যে হামারি ব্যাটালিয়ন কে অফিসার হ্যায় উনকা মোটিভেশন সে, উনকি প্রেরণা সে যে হামারা কো যে প্রেরণা মিল রা হ্যায় আর হাম লক্ষ্য করতে উনকা ইয়ে ১২০০ নই হ্যায়, ৯০০০ নই হ্যায়, ৯০০ ভি নই হ্যায়, উসসে ভি জাদা পেড় লাগানো কা লক্ষ্য উনহোনে তান লিয়া আর হাম ইয়ে পুরা করকে দেখায়। অসমের জমি মিজো দুষ্কৃতীদের হাত থেকে দখল মুক্ত করতে অসম পুলিশের উপস্থিতিতে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করেছিল, কিন্তু মিজো দুষ্কৃতীরা এতে বাধা প্রদান করে অসমের জমিতে গ্রেনেড ছুড়ে বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার জন্য সীমান্ত এলাকায় এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সম্প্রতি মিজো দুষ্কৃতীরা অসমের জমির ৫ কিলোমিটার জমি দখল করে ধলাখাল সিন্ধুহা গ্রামের বনাঞ্চল এলাকায় বন বিভাগের লাগানো সেগুন গাছ কেটে সেই জায়গায় সুপারি গাছ লাগিয়ে জমি দখল করে রাখে মিজো দুষ্কৃতীরা। এহেন পরিস্থিতিতে কিভাবে রাজ্য সরকার মিজো দুষ্কৃতীদের হাত থেকে অসমের জমি দখল মুক্ত করবে এ নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে সচেতন মহলে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন, পুলিশ ফোর্স আনছে, আনার পরে তারা রেখা ঠেলাই দেখা যায় একটু জুজবস্তি করিয়া তারা পিছাইছে, তখন তারা মানে সরিয়া গেছে, এখন কাজ চলে। কিন্তু তখন এখন কাজ চলে বলতে এও একটু আগে একটা নালা আছে, নালার হিসাইটে তারা মানে অ্যাভেলেবল আছে, পাবলিক শহরে তারা মিজু পুলিশও আছে,
এদিকে যাইতে আমরা এখন কি হইব না হইব কিছু বোঝা যায় না। এখন তো আমরা মানে এরিয়ার ভিতরে কাজ চলে, কিন্তু আরও ভিতরে 5 কিলোমিটারও আমরা এরিয়া আছে, তবু তারা মানে দখল করি। এখন একটু নালা আছে, নালার হিসাইতে মানে তারা মানে আছে। আপনারা দেখতে পারেন যে এখানে এই যে সুপারিশ এরা তারা লাগাইছে, তারা কিন্তু গড় 5 কিলোমিটার আরও ভিতরে, কিন্তু এখানে আইয়া তারা গাছ লাগাইছে। এরপরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে যে গাছ বাগান লাগাইছে, সেগুন বাগান লাগাইছে, এটাও তারা কাটিয়া সাফ করে নিয়েছে। সাফ করে তারা সুপারিশ এরা লাগায়, মোটামুটি তারা দখলে নিতে স্যার এইটা জায়গায়। কোথায় 5 কিলোমিটার 6 কিলোমিটার এরকম হব তারা এদিক থেকে রাস্তা বানাইয়া আইতেছে, আর আমরা আসাম সরকারের রাস্তা বানাইয়া দিকে যাই। তারা গ্রামের জায়গাতে রাস্তা বানার প্লাস যেটা হয়েছে এটা মানে গ্রামের জায়গাতে হয়েছে। বম ব্লাস্টটা আসামের জায়গাতে হয়েছে। রাত্রে 2টা হয়েছে, দিনের বেলা যখন প্রশাসনের লোক বা কন্ট্রাক্টদারের লোক যখন কাজ করে তখনও বোমা মারছে তারা। একটা বোমা মারিয়া চাইছে মানে আমরা কন্ট্রাক্টদারের লোক তার সব আইসে সরিয়া বাড়ি আইসে, পরে প্রশাসন সঙ্গে গিয়ে আবার কাজ চালু করছে। মানে তারা ওরকম মানে ধমক দেখা। কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা 22টি পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবিতে কাছাড় জেলার জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করল স্বামীজি ফাউন্ডেশন। সোমবার ফাউন্ডেশনের কর্মকর্তারা কাছাড় জেলার জেলাশাসকের কার্যালয়ে গিয়ে জেলাশাসকের হাতে তুলে দেন। এতে উল্লেখ করে বলা হয়, তারাপুর নিউ কলোনি এলাকার প্রায় 22টি পরিবার করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরও এখন অবধি সরকারি কোনো সহায়তা পায়নি। সীমিত লকডাউনের ফলে এইসব পরিবারের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। অতি সত্বর তাদের সরকারি সহায়তা প্রদানের দাবি জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা। এদিন স্মারকপত্র প্রদান করার সময় ফাউন্ডেশনের তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রানু দাস, সহ সাধারণ সম্পাদক জয়প্রকাশ দাস, আলোক কুর্মী প্রমুখ। আজকে আমরা দেখেছি এই কোভিড সিচুয়েশনের মধ্যে আমাদের বরাকবেলির মধ্যে অনেকেরই কোভিড হয়েছে পজিটিভ, এবং অনেকেই মধ্যবিত্ত মানুষ অনেক দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছে এই কোভিডের মধ্যে। এমনকি অনেকের এই লকডাউনের মধ্যে অনেকের চাকরিও গেছে। যারা মধ্যবিত্ত মানুষ অনেক দুঃখ কষ্টে জীবন কাটাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে অনেকের ঘরেই চলছে না, কারণ যে ঘরে একজনই রোজগারের মাত্র লোক, সেই লোকটা যদি কোভিড হয়ে যায় তাহলে তাকে তার ঘর চালানোর জন্য কোনো উপায় পাওয়া যায় না। এই অবস্থায় আমরা প্রশাসনের কাছে এসছি এবং প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি যে আমাদের চৈতন্যনগর এলাকা এবং নিউ কলোনি তারাপুর এলাকাতে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে আমরা এই এলাকাগুলো ঘুরেছি এবং দেখেছি যে অনেক কোভিড পজিটিভ পেশেন্ট হয়েছে আছে, তাদের এখন পর্যন্ত কোনো ধরনের গভর্নমেন্ট থেকে রিলিফ দেওয়া হয়নি। হ্যাঁ, অন্যান্য ছোটোখাটো রিলিফ ওরা পেয়েছে বিভিন্ন সামাজিক সংস্থা থেকে, কিন্তু গভর্নমেন্টের থেকে এখন পর্যন্ত কোনো রিলিফ পায়নি। তাই আমরা ডিসি মহাশয়ের কাছে আমরা এসছি এবং আবেদন করেছি যে এদেরকে যাতে কোনো ধরনের রিলিফ দেওয়া হয় কিংবা ফিনান্সিয়াল হেল্প দেওয়া হয়। শিলচর রেলওয়ে স্টেশনে ফুট ওভারব্রিজ যাত্রীদের ওঠানামা করার সিঁড়িতে এবার নতুন করে দৃষ্টিবিভ্রমের চিত্রকারিতা করা হয়। মোট 2টি সিঁড়িতে এই পেন্টিং করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মাধ্যমে শিলচরই হচ্ছে প্রথম স্টেশন যেখানে এমন মনকাড়া নজির রয়েছে। 2টো সিঁড়িতে 2 ধরনের থিম নিয়ে পেন্টিং করা হয়। প্রথম সিঁড়িতে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং দ্বিতীয়টিতে রয়েছে সূর্যাস্তের দৃশ্য। বরাক উপত্যকার স্বনামধন্য চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ এবং তার বরিষ্ঠ ছাত্র রাকেশ সিনহা ও কুশল দেবনাথ এই 3 জন শিল্পীর অক্লান্ত পরিশ্রমের জন্য মাত্র 6 দিনের মধ্যেই 2টো সিঁড়িতে পেন্টিং কর্মসূচি সম্পন্ন করা হয়। শুক্রবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন NF রেলওয়ে কর্তৃপক্ষ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন SI ধীমান ডেকা, MH মজুমদার, স্টেশন সুপারিনটেন্ডেন্ট রবি বোস সহ অন্যান্যরা। এ মর্মে সোমবার সাংবাদিকদের সাথে নিজস্ব অভিমত ব্যক্ত করে বিশিষ্ট চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ বলেন, নমস্কার, আমি চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ। আমাদের এই বরাক উপত্যকায় শিলচর রেলওয়ে স্টেশন নতুন করে সম্পূর্ণটা রং করা হচ্ছে। তার একটু আগে যদি যাই, আমরা বিগত 2-3 মাস আগে আমি শিলচরের যেহেতু অনেক স্টেশনে পেন্টিং আছে, শিলচর স্টেশনে কোনো পেন্টিং নেই, তো যেহেতু আমি স্টেশনের পাশেই থাকি, তো আমার ইচ্ছে ছিল যে এখানে কিছু পেন্টিং কিছু যদি আমার হাতে থাকে
তাই আমার একটা উদ্দেশ্য ছিল, তখন হঠাৎ করে আমার একজন ছোটবেলার একজন বন্ধু ওর সাথে দেখা হলো, ও আমাকে বলল যে এই গোটা প্রজেক্ট বানিয়ে তুমি আমার সাথে চলো লামডিংয়ে, এটা ডিআরএম স্যারের কাছে শো করব, উনি যদি পছন্দ করেন কিছু পেন্টিং করা যাবে। বদরপুর কেন্দ্রের অন্তর্গত হাসানপুরের জিপি সভানেত্রীর বাড়ির কাছে পাশের রাস্তায় বেহাল, চেহারা এমনই ভয়াবহ যে পথ চলা দায় হয়ে দাঁড়িয়েছে। এলাকার জনগণ দীর্ঘদিন ধরে অতি কষ্ট করে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। স্বাধীনতার 74 বছর হয়ে গেল, আজও বদরপুর বিধানসভা কেন্দ্রের রাস্তাঘাটের উন্নয়নে জনপ্রতিনিধিরা নীরব দর্শকের ভূমিকায় আছেন। উল্লেখ্য যে নয়াটিলা আখড়ার পাশে একজন প্রভাবশালী জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও পঞ্চায়েত ও পিডব্লিউডি রাস্তার অবস্থা শোচনীয় থাকা খুবই দুঃখজনক বিষয়। জনগণ রাস্তাটি মেরামত করার জন্য বদরপুর বিধায়ক আব্দুল আজিজের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা গাঁও অঞ্চলের মানুষ, বদরপুর থেকে রাস্তা একটা গেছে নয়াটিলা, এই জায়গার রাস্তাটা খুব খারাপ, গাড়ি ঘোড়া চলে না, যাওয়া যায় না, রোগী সুখি লিয়েও যাওয়া যায় না, পঞ্চায়েত রাস্তার আউটাও খারাপ, পিডব্লিউডি আউটাও খারাপ, কোনো করলে গাড়ি লিয়ে যাওয়া যায় না, না যাওয়ার শুনে আমরা সাহায্য সাইয়ার আজিজ মিয়ার গেছি ওটা রাস্তা করবার লাগে। আচ্ছা, রাস্তাটা কোন কোন সাইডও খারাপ? আকলার মাঝে, আকলার মাঝে। আর পঞ্চায়েত যে রোডিটাও খারাপ, এইটাও খারাপ, গাড়ি ভাসবে না। হাইলাকান্দি জেলা লালা থানাধীন চন্দ্রপুর প্রথম খণ্ডে 431 নং চন্দ্রপুর এলপি স্কুলে সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে এক দিবসীয় টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে হাইলাকান্দি জেলা বিজেপি যুব মোর্চা সহ সভাপতি অভিজিৎ আচার্য সাংবাদিক সম্মেলনে বলেন, চন্দ্রপুর প্রথম খণ্ড গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রে একটি কোভিড টিকাকরণ কেন্দ্র রয়েছে, কিন্তু রেলওয়ে গেট পেরিয়ে ওই কেন্দ্রে যেতে গ্রামের বয়স্ক লোকেদের এবং বিশেষ করে মহিলাদের অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হয়। তিনি এই বিষয়ে অবগত হওয়ার পর লালা সার্কেল অফিসের বড়বাবু কল্পজ্যোতি ভট্টাচার্য এবং লালা হাসপাতালের বিপিএম মঞ্জুর আহমেদের সঙ্গে যোগাযোগ করে একদিনের জন্য টিকাকরণ শিবিরের ব্যবস্থা করেন। এদিন শিবিরে 200 জন লোককে টিকা প্রদান করা হয়, এর মধ্যে 150 জন বয়স্ক, 50 জন মহিলা এবং অন্যান্য রয়েছেন। শিবির পরিচালনায় সহযোগিতায় ছিলেন বিজেপি কর্মী মনোজ কুমার দাস, স্কুলের পরিচালন সমিতির সভাপতি নজরুল হোসেন বরভুইয়া, প্রধান শিক্ষক জাকির হোসেন চৌধুরী, জয় কুমার সিংহ, মিথেন্দু দাস প্রমুখ। বিশেষ করে চন্দ্রপুর গ্রামের 4 নম্বর 1 নম্বর গ্রাম, এটা চন্দ্রপুর 1 নম্বর গ্রাম, এখানে আমার মনোজ দা, উনি আমার সঙ্গে একবার যোগাযোগ করলেন যে এখানে কিছু লোকরা, বয়স্ক মানুষ আছেন যিনি ভ্যাকসিন নিতে পারেন না, এবং সেই রাস্তাঘাটের অভাবে, রাস্তাঘাটের পরিস্থিতির কারণে ওনারা ভ্যাকসিন নিতে পারছেন না। তাই না, আমার সঙ্গে যোগাযোগ করার পর আমি ওনাকে পুরো মতো আশ্বাস দিতে পারিনি, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ওনাকে বলেছি আমি, আমাকে একদিন সময় দেন, আমি দেখে আলাপ করে দেখি কী হয়। তারপর আমার সার্কেল বড়বাবু, আমার কল্পজ্যোতি ভট্টাচার্যের সঙ্গে কথা হলো এবং উনিও আমাকে আশ্বাস পুরো মতো দিতে পারেননি, কিন্তু উনিও একদিন সময় নিয়েছেন। যাই হোক, উনি সময় নেওয়ার পর উনি মেডিকেলের টিমের সঙ্গে আলোচনা করে এবং বিপিএমের সঙ্গে আলোচনা করে আজকে আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিই এবং মেডিকেল টিমকে অনেক অনেক ধন্যবাদ দিই, আর বিপিএম যিনি আমাদের মঞ্জুর আহমেদ ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিই যে উনিরা লাস্টে ডিসিশন নিয়েছেন যে এই গ্রামে ভ্যাকসিন দেওয়ার দরকার উচিত, কারণ সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রচেষ্টা করছে যে যাতে বয়স্ক লোকরা কীভাবে ভ্যাকসিন দেওয়া যায়, সেই ভ্যাকসিনের টিকাটা কীভাবে পৌঁছানো যায়, সেই সহযোগিতা মেডিকেল টিমরাও করছেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার এটা প্রচেষ্টা। দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী কাবুগঞ্জ সাপ্তাহিক বাজারের নিলাম নিয়ে আদালতের রায় অমান্য করেছে কাছাড় জেলা পরিষদ, এমন গুরুতর অভিযোগ এনেছে নগদীরগ্রাম গ্রাম পঞ্চায়েত। এক সাংবাদিক সম্মেলন করে জিপি সভানেত্রী শ্যাম সিংহ, গ্রুপ সদস্য সাবির আহমেদ মজুমদার, রাজেশ নাথ, শাকির আহমেদ লস্কর, বদরুল ইসলাম লস্কর, সমাজসেবী আমিরুল ইসলাম মজুমদার, রেইমউদ্দিন মজুমদার, মুজিবুর রহমান লস্কর প্রমুখ ব্যক্তিদের পাশে বসিয়ে জিপি সভানেত্রীর স্বামী তথা প্রতিনিধি বীরলাল সিংহ বলেন, 1972 সাল থেকে 1994 সাল পর্যন্ত কাবুগঞ্জ সাপ্তাহিক বাজার নিজস্ব উদ্যোগে নিলাম করেছে নগদীর গ্রাম পঞ্চায়েত। পরে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হওয়ার পর থেকেও গ্রামে পঞ্চায়েত বাজারের নিলাম জিপি করছে। বিগত দিনে একবার জেলা পরিষদ নিলাম করলে
জিপি আদালতে শরণাপন্ন হলে আদালত জিপির পক্ষে রায় দেয়। কিন্তু এবার আদালতের রায়কে অমান্য করে আগামী 14 জুলাই নরসিংপুর ব্লকে কাবুগঞ্জ বাজারের নিলাম ডাকা হয়েছে। বাজারে ল্যান্ড ওনার করিয়া আমাদের এত অঞ্চলের বাজার তৈরি করছেন, তাদের কাগজ আছে আমাদের হাতে এবং বাজারের এই কপি আছে যে তখন যে সার্কুল অফিসার কত ইংরেজিটা 2013 ইংরেজিতে সানাইয়া দিছেন জেলা পরিষদের কাছে যে বাজারের জায়গার পরিমাপ কতটুকু, এই জায়গার পরিমাপের সংখ্যা এখানে দেওয়া আছে যে এক বিঘা 16 কাটা সামথিং সরকারের আছে, বাদ বাকি 9 বিঘা পাবলিক আমরার। তো এই বাজারটা যখন জেলা পরিষদে হয়তো জানি না বারবার অনুরোধের ফলেও তারা এই বাজারটা জোর জবরদস্তি বিডিওর কাছে দিয়া আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের ডেপুটি কমিশনার মহাশয়ের কাছে অনুরোধ জানাই যে আপনি দয়া করে আমাদের নদীগ্রাম জিপির এই 7000 সুআজ্ঞা সুআদেশ সুবিচার প্রদান করতে আমি অনুরোধ জানাই। এপিডিসিএল এর কাবুগঞ্জের সোনাই সাবডিভিশন অফিসে গরিব লোকেদের বিদ্যুৎ বিল কিস্তিতে না নেওয়ায় সরব হলো সোনাইয়ের বিভিন্ন দল সংগঠন। সোমবার বিদ্যুৎ কার্যালয়ে ঘেরাও করে বিষয়টি জানতে চাইলেন জনৈক আধিকারিক অশালীন কথাবার্তা বলেন বলে অভিযোগ করেন তারা। এ ব্যাপারে নতুন রামনগর এপি সদস্যার প্রতিনিধি সজীব লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি গরিব মানুষদের বিদ্যুৎ বিল কিস্তিতে নেওয়ার দাবিতে বিভাগীয় ডিজিএম এর দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু ডিজিএম এর লিখিত নির্দেশ দেওয়ার পরও এই নির্দেশ মানা হচ্ছে না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অসহায় মানুষ কিস্তিতে তাদের বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন, কিন্তু সোনাই সাব ডিভিশনে তা মানছে না। পারছি না, আমরা এখানে অফিসে এসে আমরা জানতে চেয়েছিলাম যে এসডিজি স্যার সরি ডিজিএম স্যার লিখে দেওয়ার পরও কেন গ্রাহকদের সুযোগ দেওয়া হচ্ছে না। এখানে এসডিজি নেই, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এসএমআর আজকে উঠে আমাকে একেবারে আমাকে অ্যাটাক করে বলছেন যে এখানে নেতাগিরির জায়গা নয়, নেতাগিরি করতে কেন করতে এসেছে আপনারা বলুন সেভাবে এসএমআর বলেছেন কিনা। তো আমরা এই এসএমআর এর বদলি চাই এই অফিস থেকে, এই এসএমআর কে আমরা এই অফিসে কাজ করতে আমরা মুটেও আমরা মানবো না, কেননা উনি ডমিনেট করতে চাচ্ছেন আমাদের সুনাইকে। আমরা যদি জনগণের পক্ষে কথা বলি আর উনি যদি বলেন অফিসে আসার পর যদি আমাকে যদি বলেন সানেনজির প্রেসিডেন্ট কে যে নেতাগিরি করবে না, তাহলে সাধারণ জনগণ এসে কার সঙ্গে কথা বলবে? আমরা প্রশ্ন করতে চাই সুনাইয়ের এসডিই কে যে বিদ্যুৎ বিভাগে কি আপনাদের কোনো গাফিলতি নেই? যদি গাফিলতি না থাকে আমরা চ্যালেঞ্জ করে বলছি আগামী সপ্তাহের মধ্যে আমরা বিদ্যুতের বিলে কি কি গাফিলতি আছে তা জনসমক্ষে তুলে ধরব এবং তার তদন্ত হোক। আমরা কাছাড় জেলার মাননীয় জেলাধিপতির সঙ্গেও আমরা দেখা করব, আমরা জিএম স্যারের সঙ্গেও দেখা করব, আমরা ডিজিএম স্যারের সঙ্গেও দেখা করব। তো সেক্ষেত্রে আমরা যে সমস্ত গরিব মজদুর জনসাধারণ রয়েছেন বিল দিতে পারছেন না, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা আপনাদের জন্য অবশ্যই লড়ব। সোমবার মাইকেল সরণি উন্নয়ন কমিটির পক্ষ থেকে শিলচর সোনাই রোডস্থিত মাইকেল সরণির সম্মুখে বৃক্ষরোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সভাপতি রঞ্জিত তরাত ওরফে সতন, সম্পাদক দেবজিৎ দেবরায় ওরফে অন্তু, উপদেষ্টা এবি দেব, বিনয় কৃষ্ণ পাল প্রমুখ। উল্লেখ্য, রবিবার 12 জন এক্সিকিউটিভ সদস্যদের নিয়ে নতুন করে এক কমিটি গঠন করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, নতুন কমিটিতে গঠন করার পর আমরা সংকল্পবদ্ধ হয়েছি যে আমাদের কিছু সামাজিক কাজ আমরা হাতে নিয়েছি, যেমন আমাদের প্রত্যেক মাইকেল সরণির প্রত্যেক হাউসহোল্ড থেকে হাউসহোল্ডের প্রত্যেক মানুষের ব্লাড গ্রুপ আমরা ডিটেক্ট করে আমাদের কাছে রাখব এবং সময়ে যখন কোনো ব্লাডের দরকার হবে যাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেতে পারি মানুষের সাহায্যের জন্য। এক নম্বর, দু নম্বর হয়েছে আমাদের সোনাই রোডে যাতে কোনো রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি না হয় এই জন্যও আমরা এদিকেও নজর রাখব এবং আগামী দিনে
যেটা কোভিড ওয়ারিয়র যাতে আছে, যারা নার্স যারা কাজ করছে, তাদেরকেও আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব বিভিন্নভাবে, এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের নজর থাকবে সবচেয়ে বেশি, এবং আমরা হ্যাঁ এবং আমাদের আরেকটি সমস্যা আছে, যে সমস্যাটা আমাদের হাতে নেই কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেশন কিংবা সঙ্গে আমরা সহযোগিতা করব, যে এখানে জমা জলের একটা সমস্যা সোনাই রোডে রয়েই গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। চাকুরি নিয়মিতকরণে সরব বন বিভাগের ক্যাজুয়াল কর্মীরা, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। দয়াপুরে পুকুরে ডুবে মৃত্যু এক ব্যক্তির, আধ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার। করোনা আবহে এবারও সড়কে ঘুরেনি রথের চাকা, তবে রয়েছে বিশেষ পূজার্চনা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।